তাহলে আমি সরকারে ব্যাট দিতেছি, ইনকাম ট্যাক্স দিতেছি, সরকারে নিয়ে সব করতেছি, এনে অভিযোগ তো কিছু দেখি না, আর আমার ব্যবসা তোমার হালাল, এই বিষয়টা না বললে ভালো হইতো। তারপরে যখন আপনারা বলছেন, বলেন গভর্নমেন্টের যে ব্যবসা করি আমরা, অনেক লাইসেন্স দেয়, লাইসেন্সের পরে কি আমরা ব্যবসা শুরু করে দিই, দোকানের একটা লাইসেন্স নিলাম, একটা ফ্যাক্টরির লাইসেন্স নিলাম, পরে থেকে আমরা করি। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন করছে আমাকে, যে বারের ব্যবসা, আমি বলি এই যে এখানে যে যেটাকে যে যে বলি ফেলি মদের কথা, যে কথা বলার ভাই লাইসেন্সটা দিছে কে? এটা কি লাইসেন্স ছাড়া, এটা কি অবৈধ? এটা লাইসেন্স দিছে সরকার, সরকারের লাইসেন্স দিয়ে থাকলেও আপনি বেচতে পারবেন না। কেন পারবেন না? মাল পাবেন কই? আপনি যে হাতে বসে আনতে মাল কিনতে পারবেন না, তখন সরকারে বলবে আমি মাল দিব, তখন সরকারে মাল দিব, মাল দিলেও আপনি বেচতে পারবেন না। কেন পারবেন না? কার কাছে বেচবেন এটাও সরকারে দিবে। আচ্ছা গেল, এটা অবৈধ ব্যবসা কি আমি করতে পারবো? সরকারে ট্যাক্স দিতে পারবো? সরকারে অবৈধ ব্যবসা ট্যাক্স নেই বলেন? তাহলে আমি সরকারে ব্যাট দিতেছি, ইনকাম ট্যাক্স দিতেছি, সরকারে নিয়ে সব করতেছি, এনে অবৈধ তো কিছু দেখি না, আর আমার ব্যবসা তোমার হালাল, সরকারে যেখানে দিছে যেটা হালাল ছাড়া আমি আমি এদের কিছু বলবো না। আমি অন্য আইটেমকে আমি ইয়ে বলি না, আমার এই ব্যবসা হালাল, হালাল ব্যবসা। আমার হোটেলে বিভিন্ন আইটেম থাকে, এখানে আমার যে কোনো ইয়েতে যাবেন বহু আইটেম থাকে, আপনি চা খাইবেন, কফি খাইবেন, কোল্ড ড্রিঙ্কস খাইবেন, বিভিন্ন আইটেম থাকে, বারে একটা একটা আইটেম থাকে। এটা গভর্নমেন্টের লাইসেন্স ছাড়া, গভর্নমেন্টে না দিলে কারো বাবার শক্তি নাই করার। তাহলে এই ব্যবসা হালাল ব্যবসা আমি বলছি, ওইটার কি হারাম কি না এটা সরকারে বুঝবো, আমার ইসলামিক যারা বুঝবে এটা আমি জানি। আর এগুলি তো যারা দিচ্ছে এটা তো মেডিসিন হিসেবে, কিন্তু এই যেটা বলছেন না আপনারা বলতেছেন, এটা কিন্তু মেডিসিন হিসেবে খাচ্ছে, এটা নিয়ম। কিন্তু আপনার কাছে যে সার্টিফিকেট থাকে আপনি খাইবা তখনই আপনি পাবেন। আচ্ছা, এই যে এটা বলে আমি শুনছি, আমি আমাদের শ্রদ্ধেয় ইসলামিক পণ্ডিতরা বলে বা ইসলামের বিধান অনুযায়ী সুদের ব্যবসায়ী লোকা 100 গুণ খারাপ, কথা বুঝছেন? সুদের ব্যবসাতে 100 দুরা মারুন একটা কথা একটা, আর ওই ব্যবসাটাতে 10 গুণ অপরাধ। বারের যে যা কেছেন এটা তো ইসলামের বিধানে বলে এটা 10 গুণ, আর ব্যাংকের এটা লোকা 100 গুণ, অথচ কেউ কনা ওইটার কিছু কনা আয়া পারলে বলে ফিরুজ সাহেব তো ব্যাংকের মালিক, ওনার ছেলে আছে, নিমে আছে, নি বিয়া করাই কেন ব্যাংকের মালিক, এটা করবো, অথচ এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায় বেশি, এটা এটা নিয়ে আর গবেষণা করে না, এটা আমি করে বলছি এটাই। শুনেন ভাই, এটা ইয়ে নেই কি, এগুলি এগুলি কী বলবো ভাই, এটা বলছে কি এখন নির্বাচন করি দিকা, এগুলি আসছে, এগুলি নির্বাচন আল্লাহর রহমতে, আমার অর্থে পরিশ্রমের অর্থে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ইসলামিক প্রতিষ্ঠান হয়েছে না, খুব কমই আছে। তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পণ্ডিতেরা জানে না কোনটা কী। আমি তো বহু পণ্ডিতের লোকে এবং ইসলামিক পণ্ডিতের লোকে আলাপ করছি, ব্যবসা সম্বন্ধে ওর করছি, তারা বলছে, আমি তাদের এখানে বলতে চাই না, ওইটার লোকে আমি আর নির্বাচনে দাঁড়াইছি। এটা এখানে বলে শুনেন, নির্বাচন উপলক্ষে বললে অনেকের অনেক কথা বলার আছে, নির্বাচন উপলক্ষে বললে যদি কারো শান্তি পায় পাক, অসুবিধা নেই।